তো এখন আমরা তো এখানে দুটো কন্ডিশন অ্যাপ্লাই করে এই সিমুলেশনটা করছি। এখন আমরা যদি চাই না আমরা এখানে দুইটা ডিসাইড ব্যবহার করব, একটা ডিসাইড ব্যবহার করে আমরা এই সিমুলেশনটা সলভ করব। তো দেখি একটা ডিসাইড কন্ডিশন ব্যবহার করে কীভাবে সিমুলেশনটা সলভ করা যায়। তো আমাদের এখানে প্রশ্নে যা বলা ছিল যে সর্বোচ্চ 20 জনের বেশি অ্যাডমিট হতে পারবে না, আর নার্স ওয়ানের রেজিস্টার হবে 12 জন আর নার্স টু অ্যাডমিট হবে 8 জন। তো আমাদেরকে তাহলে কন্ডিশন ব্যবহার করা লাগতেছে যাতে 20 জনের বেশি ডিসাইড মানে এই ক্লিনিকে অ্যাডমিট হতে পারে না। তো এই ক্ষেত্রে আমাদেরকে জাস্ট এটা এখানে দিতেছি। তো এখন সাইটটা পরে করতেছি। এখন আমাদের কাজ হচ্ছে কি, তো কন্ডিশন এখানে কয়টা লাগতেছে, একটা কন্ডিশন দিয়ে আমরা সবগুলো কন্ডিশন ফুলফিল করব। একটা হচ্ছে যাতে 20 জনের বেশি অ্যাডমিট নিতে না পারে সেই জন্য, আর একটা হচ্ছে যে 20 জনের মধ্যে নার্স 12 জন পেশেন্ট যাবে নার্স ওয়ানে আর 8 জন যাবে নার্স টুয়ে। তো এই ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে এন ওয়ে বাই কন্ডিশন। এন ওয়ে বলতে অসংখ্য বোঝাচ্ছে। তো এই এন ওয়েটা আমরা সিলেক্ট করার পর আমরা এখান থেকে সিলেক্ট অ্যাড করব, এখানে অ্যাড করব একটা একটা করে কন্ডিশনগুলো অ্যাড করব। করার পর এখানে এন্টিটি থেকে আমরা সিলেক্ট করব অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট থেকে সিলেক্ট করার পর আগের ন্যায় আমরা এখানে সিলেক্ট করব এন্টিটি সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বারে ক্লিক করার পর এখন আমাদেরকে যেটা করতে হবে নার্স ওয়ানের কাজ করবো। প্রথমে নার্স ওয়ানে কতজন অ্যাডমিশন নিতে পারবে, 12 জন। তো দিলাম 12 জন, যদি 12-র কম বা সমান হয় তাহলে যাবে নার্স ওয়ানে। তারপর আরেকজন এবার আছে নার্স টু। নার্স টু এর কাছে আমরা অ্যাট্রিবিউট সিলেক্ট করলাম, এখানে সিরিয়াল নাম্বার দেওয়ার পর লেস দেন আর ইকুয়াল। এখন দেবো 12 জন, তো এদিক দিয়ে গেল। এখন সর্বোচ্চ কতজন, 20 জন। আমরা যদি এখান থেকে 20 লেস দেন আর 20 জন, লেস দেন আর ইকুয়াল 20। তো এখন আমাদেরকে যেটা লক্ষ্য রাখতে হবে 20 জনের মধ্যে 5 জনকে পাঠান, 12-র যদি সমান বা ছোট হয় তাহলে যাবে নার্স ওয়ানে, আর বাকি থাকে কতজন, 8 জন। তো আমরা যদি 20-র ইকুয়াল দেই তাহলে সাপোজ ওকে দিলাম, ওকে দেওয়ার পর এটাও আমি ওকে করে দিলাম। তো এখানে দেখো এখানে দুইটা কিন্তু পয়েন্ট আছে, যে একটা পয়েন্ট একটা পয়েন্ট। তো এই প্রথম পয়েন্টটা হচ্ছে আমরা যে এখানে দিছি যে এন্টিটি সিরিয়াল সিরিয়াল নাম্বারটা 12-র যদি কম বা ছোট হয় তাহলে এই পয়েন্টটা, আর 20-র কম বা যদি ছোট হয় তাহলে এই পয়েন্টটা। তো এই পয়েন্ট এখান থেকে আমরা ক্লিক করে দেবো নার্স ওয়ানে। এটা দিয়ে বলছে যদি 12-র কম বা সমান হয় তাহলে, যে 12-র কম বা সমান হলে যে পেশেন্টগুলো আসবে তাহলে যাবে নার্স ওয়ানে, আর 20-র মধ্যে টোটাল আসবে কত, 20 জন। 20 জনের বেশি কত এইদিকে আর আসতে পারবে না, কারণ 12-র যদি কম বা সমান হয় তাহলে এইদিকে যাবে নার্স ওয়ানে যাবে, আর 20-র কম বা যদি ছোটো হয় তাহলে যাবে নার্স টুতে। তাহলে এর মধ্যে বোঝাচ্ছে 20 জনের মধ্যে 12 জন যাচ্ছে নার্স টুয়ে না নার্স ওয়ানে, আর 12 জন যদি নার্স ওয়ানে যায় তাহলে 20-র মধ্যে 12 বাদ দিলে আর 8 জন আসতেছে, আর আর 8 জন যাইতেছে নার্স টু দিয়ে। তাহলে এখান থেকে আমরা জাস্ট এই পয়েন্টটা একটা ক্লিক করব। তাহলে এখানে যাচ্ছে 12 দিয়ে আমাদের এখানে, আর 8 জন যাচ্ছে এই দিক দিয়ে। তো এই টুরুর মধ্যে এখন আমরা যদি এই কন্ডিশনার লক করি, এই পয়েন্ট দিয়ে যাচ্ছে কতজন, যারা যদি 12 জন পেশেন্টের 12-র কম বা সমান 12 জন পেশেন্ট যাচ্ছে এই দিক দিয়ে, আর 20-র কম 12 থেকে 20-র মধ্যে যারা আছে তারা আছে এই দিক দিয়ে। কিন্তু এখানে কি কোনো 20-র
যদি বড় 21 নম্বর যদি পেশেন্ট আসে, সে কি এখানে কোনো ঢোকার চান্স আছে? নার্স ওয়ানে যাচ্ছে 12-র কম বা সমান হলে, আর নার্স টুতে যাচ্ছে 12 থেকে 20-এর কম বা সমান হলে, এই নার্স ওয়ান বা নার্স টু এ কি 20-এর 21 নম্বর পেশেন্ট যাওয়ার কোনো চান্স নাই, তাহলে বাকিরা বাকি পেশেন্টগুলো কই দিকে যাবে? এই ফলসে চলে আসবে তখন, আর তখন আর টুরু পয়েন্টে যাইতে পারবে না, তখন ফলস এই দিকে আসার পর সে এক্সিট হয়ে বাইরে হয়ে যাচ্ছে। তো আশা করি বুঝতে পারছো যে এটা কীভাবে হচ্ছে। এটা হচ্ছে এই দিক দিয়ে এই দিকে যাবে 12-র কম হলে, আর 12 থেকে 20-এর মধ্যে যারা তারা যাবে নার্স টুতে, বা এ অ্যাভারেজে যে যখন আসতেছে, কিন্তু 20 জনের বেশি তো এদিকে আর যাইতে পারছে না। তার এটা হচ্ছে আমাদের মূলত একটা কন্ডিশন ব্যবহার করে পুরো প্রোগ্রামটা। তো এখন যদি আমরা একটা সেভ করি, সেভ করে রান করি, তাহলে দেখতে পারবো আমার সেম প্রসেস যেখানে যাচ্ছে, তারপর বাকি যা আছে সব এদিকে চলে এসছে। তো আশা করি বুঝতে পারছো কীভাবে টু ওয়ে কন্ডিশন বা এন ওয়ে কন্ডিশন ব্যবহার করে সিমুলেশন সলভ করা যায়। তো আমরা অ্যান্সার দেখার জন্য শুধু জাস্ট ইউজ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত, এখানে দেখো সেম এর আগের মতো অ্যাভারেজ 34 এসছে। এবার আমরা সব কিছু দেখতে পাবো কখন কে কোথায় কতক্ষণ ওয়েট করছে। তো আমি আর সময় নিতেছি না, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।